যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকব। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আজকে আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, তো আজকে আমি কি রেসিপি করব দেখুন। এখন শীতে ধনে পাতা উঠে গিয়েছে, ওই জন্য ধনে পাতা দিয়ে আলুর পরোটা হবে আর চিকেন কারি হবে। তো বন্ধুরা, দুটো রেসিপি আমি কীভাবে করতে থাকি আপনারা দেখতে থাকুন। চিকেনটা রান্না করব কিভাবে সেটা আপনারা দেখুন। দেশি চিকেনের মতো লাগবে খেতে, পোলট্রির মাংস কিন্তু দেশির মতো করে আমরা রান্না করব। তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণে তেল দেব। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে ভাজা হবে, আলুটা সেদ্ধ অনেকটা সেদ্ধ হয়ে যাবে। জিরে আর কটা কাঁচা লঙ্কা বেটে নেবো, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করবা, অল্প কিছু কাঁচা লঙ্কা, জিরেটা একদম মিহি করে বেটে নেবো। আরেকটু ভাজবো, জিরে কাঁচা লঙ্কার সঙ্গে আদা রসুনটা বেটে নেব। চিকেন কারি তো একটু সব মশলা বেশি বেশি দিয়েছি, অনেকটা আদা দিয়েছি, অনেকটা পরিমাণে রসুন দিয়েছি, এগুলো এবার বেটে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চিকেনটা আমি ভেজে নেব। চিকেন এইভাবে রান্না করলে দেশি চিকেনের মতো লাগবে। চিকেনটা আমি ভালো করে ভেজে নেব, চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনারা এইভাবে একবার পোলট্রির মাংস রান্না করে খেয়ে দেখবেন, দেশি চিকেনের মতো লাগবে। খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার চিকেনটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা মোটা মোটা করে কেটে রেখেছি, অনেকটা পরিমাণে পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দেব। এখানে ছোট মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে রেখেছি, টমেটো দুটো দিয়ে দেব। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বেটে রেখেছি, পুরো মশলাটা আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। বেশি পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেল, এবার মাংসটা আমি কষাতে থাকব। সামান্য একটু জল দেবো, দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা ধোয়া জল খুব অল্প পরিমাণে দিলাম। যতক্ষণ মাংস থেকে তেল না ছেড়ে আসবে ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকব। এইভাবে মাংস রান্না করলে মনে হবে যেন দেশি মাংস রান্না করেছি। কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর আজকে গন্ধ বেরোচ্ছে না মাংস দিয়ে, তেল ছাড়ছে সবে। চিকেন কষালে তো 1 কিলো চিকেন একজনায় খেয়ে নিতে পারবে। হ্যাঁ, এইভাবে রান্না করলে
1 কিলো চিকেন একজনে খেতে পারবে আর ঢাকা দেব না আমি চিকেনটা এবার ঢাকা না দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব তেল ছাড়তে দেখুন এই যে বাবুর মাংস তুললে হবে যাতে একটা ছেলে যেটা খাবে সেটা তুলতে হবে তাই বললে হবে যেটা খাবা না কত সুন্দর তেল ছিড়ে গিয়েছে এবার আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেব খুব সুন্দর কষানো হয়েছে তো সুন্দর কষানো হয়েছে না একটু জল বেশি দেব আলুগুলো মোটা মোটা করে কাটা আছে তো আলুগুলো সিদ্ধ করতে হবে একটু বেশি পরিমাণে জল দিয়ে মাংসটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি ধনে পাতা ছড়িয়ে দেব আমার মাংস রেডি হাতেই লেগে থাকবে ধনে পাতা এমন একটা জিনিস না শুধু হাতেই লেগে থাকবে কত সুন্দর তরকারিটা মাখো মাখো হয়েছে গরম মশলা দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে দেবো দেখুন তরকারিটা কালার সুন্দর হয়েছে দেশির মতো খেতে হবে খুব সুন্দর একটা কালার হয়েছে দেশি চিকেনের মতো কালার হয়েছে বন্ধুরা দেখুন খেতেও তো দেশি দেশি চিকেনের স্বাদকে ধরে এইভাবে রান্না করতে হবে একটু কেটে রান্না করতে হবে দারুণ লাগবে খেতে আলুর পরোটা বানানো নিয়েছি দেখুন এখানে নিয়েছি আটা এখানে আলু সেদ্ধ কুচানো খুব শুরু করে কুচি রেখে যে কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ এবার আলুটা খুব সুন্দর করে ম্যাশ করে নেব আটা আছে আটার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ি অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তাহলে কালারটা খুব সুন্দর আসবে এখানে ধনে পাতা কুচানো লঙ্কা কুচানো পেঁয়াজ কুচানো সব একসঙ্গে আমি দিয়ে দেবো সমস্ত উপকরণ আমি ভালো করে এবার মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব এবার আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব নাহলে পরোটা হয় পেঁয়াজ আছে ধনে পাতা আছে না বেলতে একটু অসুবিধা হচ্ছে এটা কিন্তু আমরা ভাজা হচ্ছে আমি খাচ্ছি চিকেন নাও বন্ধুরা সমস্ত কিছু একাই করতে হয় রেসিপি রান্না বান্না বাড়ির কাজ মানে রেসিপির আর রান্নার আলাদা একটা এক্সট্রা একটা লোক খাইতে খুব ভালো হয় মানে একা আমার বেশি থাকবে বুঝিয়ে দিলে তো তেলটা পুরো সব সাইডে পরোটাগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি আমার জন্য বলেছিলাম যে একটা পরোটা একটুখানি কড়া করে ভাজতে আমার কিন্তু কড়া ভাজা খেতে বেশি ভালো লাগে সেটা পরোটা হোক বা জিলিপি হোক দুটো ক্ষেত্রেই কড়া ভাজা বেশি ভালো লাগে যদিও মানে পুরো ভাজা কমপ্লিট হবার আগেই আমি রান্না করার টাইমে একটা পরোটা গোটা খেয়ে নিয়েছি আলুর পরোটা খেতে গেলে অ্যাকচুয়ালি বিশেষ কিছু দরকার পড়ে না সবজি বা কিছু সেরকম দরকার পড়ে না ওটা এমনি দারুণ টেস্টি লাগে
তো আমার টমেটো কেচাপ দিয়ে খেতে ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে তেঁতুলের চাটনির সাথে খেতে। তোমরা অবশ্যই একবার আলুর পরোটার সাথে তেঁতুলের চাটনি ট্রাই করে দেখো, তোমাদের দারুণ লাগবে। তো এই পরোটার সাথে ছিল চিকেনের লাল লাল ঝোল, তোমরা চিকেনটার কালার দেখে বুঝতে পারছো কতটা ঝাল হয়েছে, আর সেই পরিমাণে টেস্টি হয়েছিল। আমি মাকে একটুখানি ঝালটা বেশি দিতেই বলেছিলাম, তোমরা যারা ভিডিও দেখো তারা সবাই জানো যে ঝাল আমি একটুখানি বেশিই পছন্দ করি। চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। সামনের দিন ভিডিওতে তোমাদের সাথে মেথি পরোটার রেসিপিটা শেয়ার করব, এটা আজকেই বানানো হয়েছিল, কিন্তু ভিডিও যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য আজকের ভিডিওতে ইনক্লুড করলাম না, নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকের মতো ভিডিওটা এখানটাতেই শেষ করছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কমপ্লিট দেখার জন্য। কালকে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে ঠিক সকাল 10টায় নতুন একটা রেসিপি নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।